কোনো ব্যক্তিকে আমি ভয় পাবো, হতে পারে কোনো কারণে যে আমি তাকে ভয় পাচ্ছি, কিন্তু একজন ইমানদার তার বিশ্বাস থাকবে যে এই যাকে আমি ভয় পাচ্ছি এখন মনে হচ্ছে সে আমার ক্ষতি করতে পারে, একেও কন্ট্রোল কার কাতে, এর কন্ট্রোল আল্লাহ সুবহানাল্লাহর কাছে। অতএব তাকে আমার ভয় হতে পারে ঠিক আছে, কিন্তু এর চাইতে বেশি আমার বিশ্বাস কাজ করবে যে একেও যেহেতু আল্লাহ তাআলা কন্ট্রোল করে, অতএব একে সাইজ করার জন্য আমি ওই পাওয়ার হাউসের সাথে যোগাযোগ করবো, আল্লাহর কাছে দোয়া করবো। এই জন্য ইমানদার কোনো কিছুতে খুব বেশি ভেঙে পড়া আবার খুব বেশি উচ্ছ্বসিত হওয়া, এটা ইমানদারের ইমানের সাথে যায় না। খুব বেশি উচ্ছ্বসিত হওয়া যায় না কেন? আপনি উচ্ছ্বসিত হন, আনন্দিত হন, উল্লসিত হন, অসুবিধা নেই, কিন্তু সীমা ছাড়িয়ে যাবেন না। বিকজ সীমা ছাড়িয়ে যদি আপনি যান তাহলে তার মানে হলো আপনার কাছে এটাই সবচেয়ে বড়, যে আখেরাতে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পরকাল বলতে কোনো বিশ্বাস নাই, সে তো দুনিয়াতে যা পাইছে এটা পাইয়ে এসে আত্মহারা হয়ে যাবে, এটাই তার শেষ, তাই না? ইমানদার চিন্তা করবে আমি সব পেয়ে গেলাম, বাড়ি গাড়ি পথ চেয়ার ঠিক আছে, মানুষ হিসাবে আনন্দ হবে, আমি উচ্ছ্বসিত হব, স্বাভাবিক ব্যাপার, বাট আমার বিশ্বাস আছে যে এটাই শেষ না, আসল সব ধাপগুলো আমার লাইফের পড়ে আছে, কবর, সেরাত, মিজান, হাসর, কিয়ামত, জান্নাত জাহান্নাম সব অপেক্ষা করছে। অতএব এই সকল প্রাপ্তি একেবারেই তুচ্ছ হয়ে যাবে যদি আখেরাতের সেই ঘাটিগুলোতে আমি আসামি হিসেবে ধরা পড়ে যাই। অতএব আমি আনন্দিত হব, কিন্তু আনন্দের চরম সীমায়, সর্বশেষ সীমায় ইমানদার যেতে পারে না, কারণ তার একটা টেনশনের জায়গা আছে। এই জন্য ইমানদার আনন্দিত হবে, কিন্তু কাফেরের মতো এরকম চরম আনন্দ যেটাকে বলে সেটা ইমানদার কখনো করবে না। ঠিক একইভাবে আমি ভীত হতে পারি মানুষ হিসাবে কোনো কারণে, কিন্তু ভেঙে পড়বো না, শেষ হয়ে যাব না, কারণ আমি জানি এই শেষ শেষ না, এরপরে আরো বহু অপশন আছে। অতএব ইমানদার সেটার দিকে তাকিয়ে অপেক্ষা করবে, একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়বে না। এগুলো আমাদের তাওহীদের সাথে যায় না। আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকল ক্ষমতার অধিকারী মনে করি, আমি যে মনে করি আল্লাহ তাআলা সবকিছু বিচার করবেন, আহকামুল হাকিমিন, তাহলে দুনিয়াতে আমি অবিচার করার মুখোমুখি হলাম, দুনিয়াতে জুলুমের মুখোমুখি হলাম, ওকে আমার কষ্ট হয়েছে, আমি নিষ্পাপ একটা মানুষকে অন্যায়ভাবে আমাকে মিথ্যা বিচারের মাধ্যমে আমাকে অপরাধী বানানো হলো, সমাজের সবার কাছে হেল করে দেওয়া হলো, আমার কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু আমার একটা সান্ত্বনার জায়গা থাকবে, এটাই শেষ না, আসলটা এখনো বাকি আছে, অতএব একেবারে ভেঙে পড়ার কিছু নেই, আমি অপেক্ষা করব। তো এগুলো আমাদের ইমানের সাথে সঙ্গতিপূর্ণ, আর অসঙ্গতিপূর্ণ কি এর উল্টাটা, যে একদম ভেঙে শেষ হয়ে গেলাম, আনন্দ আত্মহারা হয়ে গেলাম,